Hello viewers, assalamu alaikum. Welcome to my channel Travel and Food Kingdom. Amra kichukkhon age skydiving er event shesh korlam. Ekhon amra poroborti gontobbo driving under sea okhane jabo. Amra amader speed board er jonno opekkha korchi. Kichukkhoner moddhei amra speed board e uthe amader next event e jabo. এখানে একটি ইভেন্ট থেকে আরেকটি ইভেন্টে যেতে আমরা স্পিডবোর্ড ইউজ করি এবং স্পিডবোর্ডটি এত দ্রুত চলছিল এটি ঘন্টায় প্রায় 55 থেকে 60 কিলোমিটার বেগে যাচ্ছিল তখন আমরা সাগরের সৌন্দর্যতা এবং আকাশের সৌন্দর্যটা উপভোগ করি আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন এবং সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকুন চলে এলাম আমরা আমাদের পরবর্তী গন্তব্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ছোট আকৃতির জাহাজ এবং স্পিডবোট এখানে নোঙর করা রয়েছে এবং আসলে এই জাহাজগুলো থেকেই তারা সি ডাইভিং করে আপনারা পরবর্তীতে ভিডিওতে এগুলো দেখতে পাবেন থাকুন আমাদের সাথে দেখতে থাকুন আমরা জাহাজটিতে উঠে পড়লাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু স্ন্যাক্স খাওয়া যায় এখানে থাইল্যান্ডের কিছু চিপস এবং কফি এগুলো খেয়ে আমরা কিছু স্ন্যাক্স উপভোগ করলাম এরপর আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে এখান থেকে সি ডাইভিং করে সেই জায়গায় আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো তারা যে এরিয়াটি দেখতে পাচ্ছেন এখানেই মানুষকে তারা বিভিন্ন সেফটি রোর মাধ্যমে সাগরের প্রায় 50 ফুট নিচে তারা বিভিন্ন রকম
ইভেন্ট উপভোগ করে এবং এটি চারদিকে জাল দিয়ে তারা প্রোটেক্ট করে রাখে, যাতে করে কোনো ধরনের মাছ এবং হিংস্র কোনো মাছ যেন এসে কোনো অতিথিকে বা কোনো পর্যটককে আঘাত করতে না পারে। এবং এটি নিচে অলমোস্ট 5-7 মিনিট থাকায় এরপর আবার সে ওখান থেকে উঠে যায়। আপনারা এখানে একটি লাইন দেখতে পাচ্ছেন, যে লাইনের মাধ্যমে একে একে তারা প্রত্যেকে কস্টিউম পরে সিট নিচে যাবে এবং এটিকে একটি ডাইভিংয়ের মাধ্যমে ইভেন্টটি সুন্দর করে সমাপ্ত করবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমরা এই ইভেন্টটি এখানেই শেষ করব এবং আমরা অপেক্ষা করব আমাদের নেক্সট ইভেন্টে যাওয়ার জন্য। আমাদের স্পিড বোটটি আসলে আমরা নেক্সট ইভেন্টের জন্য আবার রওনা দিব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।